রূপম নিতমন্তরূপ ভক্ত ধৃত বিগ্রহ ঈশাবতারং পারং তং রামকৃষ্ণং শিরসা নমা ওং জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদ্যুতিং ধন্তারিং সর্বাপং প্রণতসমিং দিবা নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি সূর্য দেবতার উদ্দেশ্যে এবং আজ সেই পবিত্র পার্বণ যে পার্বণটি হিন্দু বর্ষ পঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে উদযাপিত হয় ছট পূজা সূর্য উপাসনার এই লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে এবং ভারতীয়দের মাধ্যমে ধীরে ধীরে বিশ্ব জুড়ে প্রচলিত হয়েছে এই ছট পূজা আজকের এই ছট পূজায় তাই বিশেষ করে সূর্য দেবতাকে আমরা প্রণাম নিবেদন করছি ছট বা ছট আসলে ষষ্ঠী নামের অপভ্রংশ মূলত সূর্য ষষ্ঠী ব্রত হওয়ার দরুন একে ছট বলা হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর এই চার দিনের ব্রতকে সবচেয়ে কঠিন এবং তাৎপর্যপূর্ণ ব্রত হচ্ছে কার্তিক শুক্লাশ্র ষষ্ঠী এবং কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে এই ব্রত উদযাপিত হয় বলে এর নাম ছট রাখা হয়েছে ভারতবর্ষে সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হচ্ছে এই ছট পুজো সাধারণত বছরে দুবার পালিত হয় একবার চৈত্র মাসে যাকে চৈতি ছট বলে আর দ্বিতীয়বার এই কার্তিক মাসে যাকে কার্তিকী ছট বলে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয় নারী পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করেন চার দিনের এই ব্রতের প্রথম দিনে ব্রতধারী যারা তারা বাড়ি পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন যাকে বলা হয় নহায় খায় তারপর থেকে শুরু হয় উপবাস নির্জলা উপবাস পালনের পর সন্ধ্যায় পুজোর শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করেন এটি সাধারণত খরনা নামে পরিচিত তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ব্রতীদের সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেয়া হয় দুধ অর্পণ করা হয় এবং ব্রতের শেষ দিনে পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদানের পর উপবাস ভঙ্গ করে পুজোর প্রসাদ রূপে বাঁশ নির্মিত পাত্রে সুপ গুড় মিষ্টান্ন ক্ষীর ঠেকুয়া ভাতের নাড়ু আখ কলা মিষ্টি লেবু এই সাধারণত জনসাধারণকে দেওয়া হয় সাধারণভাবে কবেই ছট পূজার উৎপত্তি হয়েছিল তার কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না তবে পৌরাণিক আখ্যানে ছট পূজার নীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসবকে দেখতে পাওয়া যায় ঋক বেদে সূর্য বন্দনার কথা বলা হয়েছে এবং আমরা সবাই জানি যে ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রিক রোমান ইজিপ্ট ইত্যাদি সময়েও সূর্যকেই মুখ্য দেবতা বলা হয় সেই জন্য উষা ও বৈদিক দেবী বেদে উল্লেখ থাকা মতে তিনি হলেন পূর্বের দেবী এবং অশ্বিনী কুমারদের মাতা অগ্নি সোম এবং ইন্দ্র ইত্যাদি দেবতা সকলের পরে তিনি হলেন এই বৈদিক দেবী রাত্রি হল তার ভগ্নী যাকে পৌরাণিক যুগে সন্ধ্যা এবং ছায়া রূপে কল্পনা করা হয়েছে রামায়ণে উল্লেখ আছে যে রামের কুলদেবতা সূর্যের জন্য রাম এবং সীতাই পুজো করেছিলেন মহাভারতে আছে যে দ্রৌপদী ধম্ম ঋষির উপদেশ মতেই সূর্যকে আরাধনা করেছিলেন এবং মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্য উপাসনার কথা উল্লেখ আছে সেই জন্যেই ছট পুজোয় দেখা যায় যে সমস্ত মানুষ কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করেন এবার অন্য আখ্যান মতে পাণ্ডু ঋষির হত্যার পাপের প্রাশ্চিত্বের কারণে পত্নী কুন্তীর সঙ্গে বনে থাকায় পুত্র প্রাপ্তির জন্যে সরস্বতী নিদের নদীর পারে সূর্য উপাসনা এবং ব্রত করেছিলেন এবং এই লৌকিক যাই হোক না কেন আসলে এই ছট পুজো হচ্ছে সূর্য পূজা বা ছটিমাই পূজা এই পূজা মূলত উষা এবং প্রত্যুষা সূর্যের দুই বউ দুজনেই সূর্যের সঙ্গে সঙ্গে পুজো বা উপাসনা পান তাই এটিকে মাই পুজো বলা হয় এবং এই ছট পূজা বা তার পত্নী ঊষার প্রতি যে পূজাটা সমর্পিত হয় সেখানে পৃথিবীতে জীবনের স্রোতটাকে বহল রাখার জন্য এবং আশীর্বাদ করার জন্য এই পুজো পার্বণ করা হয় সাধারণত কোনো মূর্তি পুজো করা হয় না এবং ডুবিত এবং উদিত সূর্যকে পুজো করা হয় পুজোর দুদিন আগে থেকেই এই ক্ষীর ভাত খাওয়া উপবাস ইত্যাদি ইত্যাদি আসে এবং ঠেকুয়া নৈবিদ্য হিসাবে নিবেদন করা হয় এটা আমরা প্রত্যেকেই জানি সেজন্য এই ব্রত সত্যি একটি তাৎপর্যপূর্ণ ব্রত এবং মনে করা হয় যে ছট দেবী কোনো কোনো মতে সূর্যের বোন তাকে সন্তুষ্ট করার জন্য এই আরাধনা সেজন্য আমাদের এই ছট পুজো আজকের যে পূর্ণ দিন সেই পূর্ণ দিনে সূর্যের এই ব্রতে যেন শক্তির একটা আশীর্বাদ লাভ করার প্রয়াস সেই জন্য এই ব্রতের বিশেষত্বই হচ্ছে বাড়ির যে কোনো সদস্যই ব্রত করতে পারে এবং বাড়িকে সবসময় পরিষ্কার স্বচ্ছ রাখা হয় আমরা অনেক ক্ষেত্রেই এই যে ছট বলতে ছটা বা রশ্মিকে বোঝাই সেই সূর্য সূর্যের জন্যই পৃথিবীতে সব আসে সেই জন্য এই পুজো আমাদেরকে একটা তন্মত্রা যোগায় আমরা যদি স্মরণ করি শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে তাহলে দেখতে পাই যে লাটু মহারাজ লাটু মহারাজ দেখছেন যে রোজই ছোটোবেলায় তিনি তার বাবা মাকে দেখছেন যে ঘুম থেকে ওঠার সাথে সাথে সূর্য দেবতাকে প্রণাম করতেন সেজন্য লাটু মহারাজের কিন্তু সূর্য দেবতার প্রতি একটা জন্মগত ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল তো ঠাকুর এটি লক্ষ্য করেছিলেন আমাদের অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ পরম এবং দেখুন স্বামীজি যে প্রণাম মন্ত্রে তাকে অবতার বরিষ্ঠ বলছেন এবং আমরা বিভিন্ন পূজায় হোমে যজ্ঞে ঠাকুরের উদ্দেশ্যে বলা হয় সর্বদেব দেবী স্বরূপী স্বরূপ শ্রী রাম কৃষ্ণ আয়ত এন সর্বদে দেবীর সরুপায় শ্রীরাম কৃষ্ণ আয়ত এন এই যে সর্বদেবদেবীর তিনি স্বরূপ ঠাকুর লাটু মহারাজকে বলেছিলেন যে এখানকার সাথে সূর্য নারায়ণের যোগ আছে অর্থাৎ সেই যে ছট পুজোয় সূর্য দেবতার পুজো করছে যখন সারা ভারতবর্ষের একটা অধিকাংশ গরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ ঠাকুর কিন্তু সেখানে লাটু মহারাজকে বলছেন যে এখানকার সাথে সূর্য দেবতার যোগাযোগ রয়েছে অর্থাৎ ঠাকুরই আমাদের কাছে সেই সূর্য ঠাকুরই আমাদের কাছে সেই পরম ধন, ঠাকুরই আমাদের কাছে সেই তার জীবনের মূল ভাবটিকে আমাদের সাথে যেন যুক্ত করে দিয়েছেন সেজন্য আমাদের তপময় জীবনকে মার্জন করতে হবে চৈতন্যদেব খুব সুন্দর করে সেই শিক্ষাষ্টকে বলছেন না চেত দর্পণম আর্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম অর্থাৎ চিত্ত দর্পণকে যেটা নির্মাল করে এবং সংসাররূপ মহাদাবাগ্নিকে নির্বাপিত করে এবং মুক্তিরূপ শ্বেতপদ্মের উপর জ্যোৎস্না বর্ষণ করে যাহা পরাবিদ্যারূপ বধুর বধুর জীবনস্বরূপ আনন্দ সাগরের স্ফীতি সম্পাদক প্রতি পদে মৃত আস্বাদক এবং সকল আত্মার অবগাহন স্নান সম্পাদক সেই কৃষ্ণ সংকীর্তন বিশেষ জয়যুক্ত হোক শ্রীচৈতন্য বলছে। কিন্তু চিত্ত দর্পণকে সেই বলা হচ্ছে নির্মল করার জন্য এই চিত্ত দর্পণ কেন নির্মল হবে সূর্য তেজে না সংসাররূপ মহাদাবাগ্নিকে নির্বাপিত করে আমাদের চারিদিকে যখন আগুন লাগে তখন আমরা অগ্নি নির্বাপন যন্ত্র খুঁজি সংসারে এই কামনা বাসনা আমাদের অগ্নি স্বরূপ মহাদাবাগ্নি এই সংসারে সেটা যখন আছে তখন একমাত্র ভগবান এই যে ভগবানের শ্রীকৃষ্ণ সংকীর্তন সেটাই কিন্তু এই মহাদাবাগ্নিকে নির্বাপিত করে সেজন্য নাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই জন্যই কিন্তু আমাদের এই যে পুজো পার্বণ ব্রত সমস্ত কিছু কিন্তু আমাদের সেই একটাই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা কিন্তু আমরা বারবার যেন স্মরণ করতে পারি আমাদের আজকের দিনে একটা ভাব যদি আমরা স্মরণ করি তাহলে আমাদের প্রত্যেকে ভালো লাগবে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী ঠাকুরের অস্থি বারো বছর পরে গঙ্গা তীরে কীভাবে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন সেখানে বলা হচ্ছে যে আজ নতুন মঠের জমিতে স্বামীজি যোগ্য করিয়া শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করিবেন শিষ্য পূর্বরাত্র হইতেই মঠে আছে ঠাকুর প্রতিষ্ঠা দর্শন করিবে এই বাসনা অর্থাৎ বাসনা কি ঠাকুরের প্রতিষ্ঠাটা দর্শন করবে বলছেন প্রাতে গঙ্গাস্নান করিয়া স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করিলেন অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুলবিল্লপত্র ছিল সব দুই হাতে এককালে তুলিয়া লইলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের শ্রীপাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন অপূর্ব দর্শন তাঁহার ধর্মপ্রভা বিভাসিত স্নিগ্ধজ্জ্বল কামতিতে ঠাকুরঘর যেন কি এক অদ্ভুত আলোকিপূর্ণ হইল প্রেমানন্দ ও অন্য সন্ন্যাসীগণ ঠাকুরঘরের দ্বারে দাঁড়াইয়া রহিলেন ধ্যান পূজাবসানে এইবার মঠভূমিতে যাইবার আয়োজন করিতে লাগিলেন তাম্র নির্মিত কৌটায় রক্ষিত শ্রীরামকৃষ্ণদেবের ভষ্মাস্থি স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন অর্থাৎ স্বামীজি ঠাকুরের ভষ্মাস্তিকে দান কাঁধে নিচ্ছেন অন্যান্য সন্ন্যাসী শিষ্যরা পশ্চাতে পশ্চাতে যাচ্ছেন শঙ্খ ঘণ্টার ওলে তটভূমি মুখরিত হচ্ছে ভাগীরথী যেন ঢলো নৃত্য করছে এবং যেতে যেতে স্বামীজি শিষ্যকে বললেন ঠাকুর আমাকে বলেছিলেন তুই কাঁধে করে আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেইখানেই যাব ও থাকবো তা তলায় কি আর কুটিরই কি সেই জন্য আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মটভূমিতে নিয়ে যাচ্ছি তাই যে স্বামীজি তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন কারণ ঠাকুর যা বলে দিয়েছিলেন এখানেও সত্য সংকল্প শ্রী রামকৃষ্ণের সত্য সংকল্প শিষ্যের কি পরাকাশটা দেখুন এবং বলছেন সেই জন্য আমি সেই জন্য স্বয়ং কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি তাকে নিয়ে যাচ্ছেন না সেই ঠাকুরের অস্থিকে আত্মারামকে নিয়ে যাচ্ছেন বলছেন নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহুজন হিতায়ও ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন অর্থাৎ ঠাকুর নড়বেন চড়বেন না আমাদের ঠাকুর এদিক ওদিক ঘুরে ঘুরে মন্দির মসজিদে যাবেন না ওই স্থানে ওই বেলুন মঠের ওই মটভূমিতে বহুকাল পর্যন্ত বহুজন হিতায়ও ওই স্থানে স্থির হয়ে থাকবেন শিষ্য তখন প্রশ্ন করছেন ঠাকুর আপনাকে কখন এই কথা বলিয়াছিলেন স্বামীজি তখন মঠের সাধুদের দেখিয়ে বলছেন ওদের মুখে শুনিস নি কাশীপুরের বাগানে বলছেন এইরম কথাবার্তা চলতে চলতে সকলে মঠ ভূমিতে উপস্থিত হলেন স্বামীজি স্কন্ধস্থিত অর্থাৎ কাঁধে রাখা কৌটাটি জমিতে বিস্তীর্ণ আসন নামাইয়া ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন অপর সকলেও প্রণাম করলেন অনন্তর স্বামীজি পুনরায় পুজোয় বসলেন পূজান্তে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে হোম করলেন এবং সন্ন্যাসী ভ্রাতৃগণের সহায়ে সহস্তে পায়েসান্ন প্রস্তুত করে ঠাকুরকে নিবেদন করলেন দেখুন এই যে শ্রীরামকৃষ্ণের তিনি পুজো করছেন না হোম করছেন না নিজের হাতে পায়েসটা পর্যন্ত রাধা রেঁধে ঠাকুরকে নৈবেদ্য দিচ্ছেন বলছেন বোধ হয় ওই দিন ওই স্থানে তিনি কয়েকটি গৃহস্থকে দীক্ষাও দিয়েছিলেন পূজা সমাপন করে স্বামীজি সাদরে সকলকে আহ্বান করলেন এবং সম্বোধন করে বললেন আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন শ্রীরামকৃষ্ণের ভাব সর্বধর্ম সমন্বয় সেটা করবেন কতদিন বহুকাল সেটা করবেন কতজনের উপকারের জন্য বহু জনহিতায়। বহু জন সুখায় অর্থাৎ হিত মানে কল্যাণের জন্য তিনি করবেন সুখ যদি আপাত ইনস্ট্যান্ট আমরা কিছু চাই জাগতিক আমাদের অনেক কিছু দরকার আমরা ঠাকুরের কাছে যাই আত্মপীড়িতের মতন অর্থার্থের মতন আমরা ইমিডিয়েট সুখ চাই কারুর রোগ ভালো করে দাও কারুর চাকরিতে প্রমোশান করে দাও কখনও কখনো ঠাকুর সেটিও করেন তিনি নিত্যকল্পত রোই বহুজন সুখায়ও তিনি সেটি করেন বহুজন হিতায়ও আবার কখনো কখনো ঠাকুর বোঝেন যে এই সাময়িক দিয়ে তাকে ভুলিয়ে রাখা যাবে না তাকে আরেকটু এগিয়ে দিতে হবে বহুজন হিতায়ও বহুকাল ধরে সেটি করবেন এবং সেটি করবেন সকলের জন্য সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র সকলেই করজোরে প্রার্থনা করলেন পুজো শেষে স্বামীজি শিষ্যকে ডেকে বললেন ঠাকুরের এই কৌটা ফিরিয়ে নিয়ে যাবার আমাদের কারুর আর অধিকার নেই এই কৌটো আর ফিরছে না কারণ আজ আমরা ঠাকুরকে এখানে বসিয়েছি অতএব তুই মাথায় করে ঠাকুরের এই কৌটো তুলে মঠে নিয়ে চল শিষ্য কৌটো স্পর্শ করে স্পর্শ করতে কুণ্ঠিত হচ্ছেন যে ঠাকুরের কৌটো কী করে নেবেন মঠে নিয়ে যাবেন কি করে কারণ ঠাকুরকে তো বসিয়ে দিয়েছেন স্বামীজি বললেন ভয় নেই মাথায় কর আমার আজ্ঞা শিষ্য তখন আনন্দিত হয়ে স্বামীজির আজ্ঞা স্থিরধার্য করলেন কৌটো মাথায় তুলে নিলেন এবং শ্রী গৌর আজ্ঞায় ওই কৌটোর স্পর্শাধিকার লাভ করে নিজেকে ধন্য ধন্য জ্ঞান করতে লাগলেন অগ্রে কৌটো মস্তকে শিষ্য পশ্চাতে স্বামীজি এবং তারপর অন্য সকলে আসছেন মধ্যে স্বামীজি বললেন ঠাকুর আজ তোর মস্তকে উঠে তোকে আশীর্বাদ করছেন সাবধান আজ হতে আর অন্য কোনো অনিত্য বিষয়ে মন নে একটা ছোট সাঁকো পার হওয়ার পূর্বে স্বামীজি বললেন দেখিস এবার খুব সাবধান খুব সতর্কে যাবি এইরূপে নির্বিঘ্নে মঠে অর্থাৎ মঠ তো যখন নীলাম্বরবাবুর বাগানবাড়িতে ছিল সেখানে উপস্থিত হয়ে সকলে আনন্দ করলেন এবং স্বামীজি শিষ্যকে এদিন বলেছিলেন ঠাকুরের ইচ্ছায় আজ তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠা হলো বারো বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো আমার এখন কি মনে হচ্ছে জানিস এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান অর্থাৎ বেলুর মঠ দুটি জিনিস সারা জগৎকে দিশা দেখাবে লাইট হাউসের মতন একেবারে সেই অভ্রান্ত আলোক দিশার মতন অভ্রান্ত সেই উজ্জ্বল বাতিঘরের মতন বেলুর মঠ হবে বিদ্যা দেখবেন জাগতিক যুগে আমাদের বিদ্যা দরকার পড়াবিদ্যা এবং বিদ্যা। বেলুর মঠের ইউনিভার্সিটি বিদ্যা মন্দির কলেজ স্কুল সব ক্ষেত্রে আজকে রামকৃষ্ণ মিশনের জয় জয়কার এই বিদ্যা আর সাধনা বেলুর মঠে কোনোদিন দিন ব্রহ্মজ্ঞ সন্ন্যাসের অভাব হবে না এই যে এই মঠ হবে স্বামীজি বলছেন বিদ্যা এবং সাধনার কেন্দ্রস্থান এবং তারপর অদ্ভুত বললেন স্বামীজি ঠাকুরের অস্থির এই কৌটকে একটা আদর করে নাম দিয়েছিলেন সেটা শুধু আদরের নাম ছিল না সেটা খুব তাৎপর্যপূর্ণ নাম দিয়েছিলেন যেটা আমরা আজকে সবাই প্রায় মুখে মুখে উচ্চারণ করি সেই কৌটার নাম আত্মারামের কৌটো শুধু বলেননি তার ব্যাখ্যা করে দিয়েছিলেন স্বামীজি বলছেন আত্মায় আরাম যার এবং আত্মা যার স্থান সেই হলেন আত্মারাম অর্থাৎ আত্মারামকে দুটি আত্মায় আরাম যার আরামটা তার দেহে নয় আরামটা তার মনে নয় আরামটা তার আত্মায় আমি নিত্যশুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ এই আত্মা বেদান্তে সেই আত্মস্বরূপ সন্ধানে আত্মায় যার আরাম আর আনন্দটা আত্মাতেই যার আনন্দ অর্থাৎ আত্মা যার আনন্দ স্থান এবং আত্মায় আরাম যার সেই আত্মারাম সেই আত্মারাম কোথায় বলছে শাস্ত্র বলছে যিনি ব্রহ্ম দেহ মন যত্ন ধৃতি বুদ্ধি এবং স্বভাব এই সাতটিতে আরাম বা সুখ অনুভব করেন তিনি হচ্ছেন আত্মারাম অর্থাৎ দেয়ার আর দ্য সেভেন পিলার্স যিনি ব্রহ্ম থেকে দেহ মন যত্ন ধৃতি বুদ্ধি স্বভাব এই সাতটিতে আরাম বা সুখ অনুভব করেন তিনি আত্মারাম শ্রীরামকৃষ্ণরূপ আত্মাই ছিল স্বামীজির পরম গতি পরম সম্পদ পরম লোক পরম আনন্দ সেজন্য আমেরিকাতে কোনো অসুবিধের মধ্যে পড়লেই স্বামীজি একটা কথাই বলতেন ওয়েল ইফ থিংস ডু নট গো ওয়েল উই উইল ওয়েক আপ আত্মারাম বলছেন যদি জিনিস ঠিক না হয় অর্থাৎ আমরা অসুবিধের মধ্যে পড়েছি আমরা আত্মারামকে জাগিয়ে তুলব তিনি আমার পথ সুগম করে দেবেন এখানকার সাথে সূর্য নারায়ণের যোগ আছে লাটু মহারাজকে বলেছিলেন ছট পূজার দিন আসুন না আমরা সেই সূর্যরূপী শ্রী রাম ও কৃষ্ণকে পূজা করি এবং তার কাছে করজোরে প্রার্থনা করি আমাদের যেখানেই যে অসুবিধে তিনি আমাদের পথ সুগম করে দেবেন নমস্কার ধন্যবাদ